অনেক দিন ধরে আমাদের ভাই বোনদের মনটা কেমন পাহাড় পাহাড় করছিল, তাই আমাদের বাড়ি থেকে মাত্র আধ ঘন্টা দূরে পাহাড় দেখতে চলে গেলাম। যেতে যেতে খুব মজা করেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কপিরাইট খাবো কি না। আমাদের গাড়ির ফাইন ধরে নিয়েছে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। বেশি দূরে গাড়ি আটকায়নি, যেখানে আটকে ছিল সেখান থেকে মাত্র 10 মিনিট হেঁটে আমরা মেসাঞ্জোর ড্যাম পৌঁছে গেলাম। সত্যি কথা বলতে আমাদের লাকটা কিন্তু বেশ ভালো ছিল, কারণ মেসাঞ্জোর ড্যামের এই যে ব্রিজটা, এখানে কিন্তু ফাঁকা পাওয়াই যায় না, আর সেদিনকে পুরোটাই ফাঁকা ছিল। আর এই সুযোগ নিয়ে আমি তো পাঞ্চিবানু উড়তি ফিরুর মতো একটুখানি চুলগুলোকে এদিক ঝাটকাচ্ছিলাম আর ওদিক ঝাটকাচ্ছিলাম। ময়ূরাক্ষী নদীর ওপর এই মেসাঞ্জোর ড্যাম কিন্তু বেশি বিখ্যাত। আর এইখানটা দেখছো না, এখানে অনেক টিয়া পাখি উড়ছিল। আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। সত্যি এদেরকে এত ফ্রিলিভাবে উঠতে দেখে আমার নিজের মনটাই খুব ভালো লাগছিল। আর এখানে তো দাদা আর বৌদির ফটো তোলা শেষই হয় না। বিয়েতে এত ফটো তুলেছে তাতেও ওদের মন ভরেনি, এখন বিয়ের পর পোস্ট ওয়েডিং ফটোশ্যুট করছে। আর আমরা তিনজন মিলে এখানে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম। আমরা যখন গেছিলাম তখন না গরম না ঠান্ডা এরকম ওয়েদারটা ছিল, তার সাথে ছিল মেঘলা ওয়েদার। আর এখানকার জলটা দেখো কি পরিষ্কার আর কি সুন্দর লাগছে দেখতে। তোমরা চাইলে বোটে করে নদীর মাঝখান অবধিও যেতে পারো, সেটারও ফ্যাসিলিটিস ছিল। 10 মিনিটে 100 টাকা, যেটা খুবই কস্টলি ছিল। আমি ভিডিও করছি, হাসো। উল্টো পাল্টা পোজ দেওয়ার জন্য বৌদির কাছ থেকে দাদা ঝাড় খাওয়ার পর এখন তাও একটু ভালো পোজ দিচ্ছে। আর এই যে টাইটানিকওয়ালা পোজটা কিন্তু আমি বলেছিলাম ওদেরকে দিতে। যেই ব্রিজটার ওপর দাঁড়িয়ে এতক্ষণ ভিডিও করছিলাম সেই ব্রিজটাই ব্যাক পোর্শনটা তোমাদেরকে দেখালাম। আর আমরা যাব চা খাবো না তা তো হতেই পারে না, পাহাড়ে ঘেরা জায়গাতে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। তারপর আমরা বেরিয়েছিলাম একটু অ্যাডভেঞ্চার করতে। এখানকার ফুলগুলো দেখো কি সুন্দর আর কি ইউনিক দেখতে। আমরা অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, কি সুন্দর ভাই পাহাড়, আর এদিকে জল। এই যে আমাদের ট্যুর গাইড আমাদের নিয়ে যাচ্ছে। মারা ওখানে বসে আছে, দেখ ওই যে মাদের পায়ের লাগা, মারা ওইখানে বসে আছে, দি পাহারা দিচ্ছে আমাদের। আমরা এখন যাবো হচ্ছে ওই দ্বীপটাতে, ওই দ্বীপটাতে। ফাইনালি আমরা দ্বীপটাতে গিয়ে পৌঁছালাম। এখানে এত সুন্দর লাগছিল তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। দূরে যে পাহাড় বলো বা টিলা বলো ওইগুলো কুয়াশাতে ঢেকে গেছে, আপছা আপছা দেখা যাচ্ছে, ওটাই কি সুন্দর লাগছিল দেখতে। আর পেছন দিকে ঘন জঙ্গল ছিল, জলটা এতটাই ঠান্ডা ছিল, বাপ রে। ওখানে দাঁড়িয়ে আমি তো ভীষণ পাগলামি করেছি, যেটা দেখো তোমরা। অ্যাডভেঞ্চার করে অনেকটা হেঁটে যেতে হয়েছিল, আবার হেঁটে ব্যাক করতে হয়েছিল। পেটে তো ইঁদুর দৌড়াচ্ছিল, কিছু তো খেতেই হতো, তাই ওখান দিয়ে খেলাম হচ্ছে 1 কাপ মাটির ভাঁড়ের চা, তার সাথে হচ্ছে ডিম টোস্ট। তারপর ফেরার পথে না ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, আর কি সুন্দর লাগছিল ওয়েদারটা। আমরা তো সবাই খুব মজা করতে করতে আর গাড়িতে নাচ করতে করতে ফিরেছি। ঝাড়খণ্ড বর্ডার থেকে বীরভূম বর্ডারে ঢুকতে ঢুকতে বেশি সন্ধে হয়ে গেছিলো, আর রাস্তাটা এত সুন্দর ছিল মনে হচ্ছিলো যেন রাস্তা শেষই না হোক। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।